नमस्कार बंधुरा, दा श्रेयास किचेने एई पर्वे आमी निये एसेछि एमन एकटी रेसिपि जा लुचि परोटार संगे एकदम परफेक्ट, भीषणी भालो जमे जाबे लुचि परोटार साथे। एकबार एई सब्जी बानिए देखबेन, लुचि बानालेई मने हबे एई रकम करे एकटी सब्जी बानिए नि। भीषणी सहजे खूब अल्प उपकरणे तैरी एई रेसिपिटी आजके आमी आपनादेर साथे शेयर करछि। चलुन देखे नि रेसिपिटी। एर जोन्नो आमी प्रथमे नियेछि एक चामच मौरी, एक चामच सदा जिरे, एक चामच धने, सामान्य एकटु मेथी और दुटो शुकनो लंका। एगुलोके आगे शुकनो खोलाय एकटुखानि भेजे नेब, खूब जेन पुड़े ना जाए सेदिके ख्याल रखते हबे। हल्का भेजे निये बेश सुंदर जखन भाजा भाजा गन्ध बेरिये आसबे तखन आमरा एटाके नामिये नेब एबं गुड़ो करे राखब। देखुन हल्का एर गन्ध चले एसेछे, भीषणई भालो गन्ध आसे एर। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এটা গুঁড়ো করে নেব। এবারে রান্নাটা আমি করছি সরষের তেলে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দু চামচ তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নে আমি দেব পাঁচ ফোড়ন। খুবই অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। পাঁচ ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব হাফ চামচ হিং। আদা বাটার সঙ্গে হিঙের গন্ধটা মিশে ভীষণই সুন্দর একটা মশলার গন্ধ চলে আসে। এবারে এটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পটল। এই রান্নাটা আমি পটল, আলু আর কুমড়ো দিয়েই করছি। পটলটাকে মিনিট দুয়েক একটু ভেজে নেব। প্রথমে আলাদা করে ভেজে রাখবার দরকার নেই, এই সবজিটা হতে হতে এইভাবে ভেজে নেব। খুবই কম সময়ে হয়ে যায় এই রেসিপিটি। মিনিট দুয়েক পটলটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আলু। আলুটা আগে দিয়ে দেব, কুমড়োটা একটু পরে দেব, কারণ কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অসুবিধা নেই। আলুটাকেও মিনিট দুয়েক একটুখানি ভেজে নেব। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই রেসিপি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, এরপরে কুমড়ো মেশাবো। সেই মতো আন্দাজ করে একেবারে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি না। মিনিট দুয়েক আলুটাকে দেওয়ার পরেও ভেজে নিয়ে তারপরে আমরা কুমড়োটাকে মিশিয়ে দেব। এইভাবে আলু পটল বেশ খানিকক্ষণ দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে এসছে। চার পাঁচ মিনিট হয়ে গিয়েছে, দুটো ভাজা হয়ে এসেছে। দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা দিয়েও আরেকবার আবার এইভাবে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা ঢাকা দিয়ে একটুখানি হতে দেব। ভাপেই তাহলে কিছুটা সিদ্ধ হয়ে যাবে, আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য একটু ঢাকা দিয়ে এটাকে মিনিট দুয়েক মিডিয়াম আঁচে হতে দেব। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এবারে দেখুন মিনিট দুয়েক পরে ঢাকনাটা নামিয়ে নিলাম, বেশ ভালোভাবে এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। আলুগুলো এখানে, কুমড়োটা তো সিদ্ধ হয়েই এসেছে, এই যে কুমড়োগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আলুগুলো আরেকটু সিদ্ধ হবে, সেই জন্য এখনও আমরা কোনো জল ব্যবহার করিনি। এমনি ভাপে ভাপে আর ভাজা হতে হতে যেটুকু সিদ্ধ হয়েছে, দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আরেকটু সিদ্ধ হলে ভালো হবে, সেই জন্য এখানে আমি সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে হতে দেব। সামান্য একটু জল দিচ্ছি, খুব বেশি জল দেব না, সবজিগুলো ডুবে যায় সেই মতো একটুখানি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক একটুখানি মিডিয়াম আঁচে এটাকে হতে দেব। এখানে মশলার মধ্যে কিন্তু দেখুন আমরা শুধু নুন হলুদ ব্যবহার করেছি, আর কোনো রকম মশলা এখানে দিইনি। মিনিট দুয়েক পরে ঢাকাটা নামিয়ে নিলাম, আলুটা এখন দেখে নেব। আলুটা আশা করি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে, তবে একটু ঝোল ঝোল রয়েছে, সেই জন্য এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যায়, কারণ আলুগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ঝোলটা যখন শুকিয়ে গেল, এই যে ভাজা মশলাটা রেখেছি গুঁড়ো করে, এর সঙ্গে মিশিয়ে দেব এক চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার শুধু এটাকে মিশিয়ে দিয়ে এখানে তিন থেকে সাড়ে তিন চামচ মতো আমার মশলাটা তৈরি হয়েছে।
প্রথমে বেশ খানিকটা দুধ থেকে আড়াই চামচ মতো মশলা এখানে মিশিয়ে দিচ্ছি, দিয়ে সবজিটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। এই মশলাটারই ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, যেই জন্য এই সবজিটাও কিন্তু এর গন্ধ ভীষণই ভালো আসে আর খেতেও খুবই টেস্টি হয়। সবটা মশলা এবার দিয়ে দিলাম, প্রথমে খানিকটা মিশিয়ে নিয়েছি, বাকি মশলাটা দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এটা লুচি পরোটার সঙ্গে সার্ভ করবার মতো একটু রেসিপি, সেই জন্য এখানে একটু চিনি দিলে ভালো হয়, তাই এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। খুব বেশি চিনি দিচ্ছি না, কারণ আমরা তো আর কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা সেইভাবে ব্যবহার করিনি। এবারে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট পাঁচেক। ততক্ষণে আপনারা লুচিটা ভেজে নিতে পারেন এটাকে ঢাকা দিয়ে রেখে, আর তারপরেই লুচির সঙ্গে পরিবেশন করে দিন এই সবজি। একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন, এই আচারি সবজি রেসিপি লুচির সঙ্গে ভীষণই ভালো জমে ওঠে। পুজো পার্বণের দিনেও বানিয়ে নিতে পারেন এই রেসিপি, খিচুড়ির সাথেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবারও অন্য রেসিপি নিয়ে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।